আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি আটটি কিচেন টিপস, যেগুলো জানলে হয়তো আপনাদের দৈনন্দিন কাজ অনেকটাই সহজ হয়ে উঠবে। তো চলুন শুরু করি। তো আমার প্রথম টিপসটা হলো, এখন কিন্তু সিমের বিচির সিজন, অনেক বেশি সিমের বিচি পাওয়া যায়। তো এই সিমের বিচি একটা একটা করে ছিলে কিন্তু অনেক কষ্টকর, তাই এই সিমের বিচিতে যদি এরকম লবণ ছিটিয়ে কিছুক্ষণ মেখে রেখে দেন, তাহলে দেখবেন এই সিমের বিচিগুলো খুব তাড়াতাড়ি ছিলা যাচ্ছে। আমরা আগে পানি দিয়ে রাখতাম ভিজার জন্য, সেটা কিন্তু লং টাইম সময় লাগে, অনেক সময় লাগে। তো এভাবে লবণ মাখিয়ে যদি রাখেন, এরকম ছোট বিন্দু বিন্দু দেখা যাবে, লবণগুলো গলে বিন্দু বিন্দু পানির ফোঁটা হয়ে যাবে শিশিরের মতো। তারপর এভাবে করে একটু আলতো করে টিপ দিলেই কিন্তু অনেক তাড়াতাড়ি ইজিলি একদম বিচিগুলো বের হয়ে আসে, এক হাতেই খুব সুন্দরভাবে বিচিগুলো ছেলা যায়। তো আমার দুই নম্বর টিপসটা হলো, অনেক ঔষধের কাক বা এমনিতেই যে কোনো কাক কিন্তু দেখা যায় খোলা যায় না, খুব কষ্টকর হয় খুলতে গেলে, একদম খুলতে যায় না। তো তার জন্য যদি আমরা রাবার ইউজ করি, এরকম টাইপের একটা রাবার নিয়ে যদি এইভাবে করে ঢাকনার এভাবে করে লাগিয়ে তারপর এভাবে করে খোলার চেষ্টা করি, দেখবেন যে খুব ইজিলি এটা খুলে এসেছে। এটা কিন্তু খুব সহজ একটা টিপস, এরকম যে কোনো কিছুর মধ্যেই কিন্তু এরকম করে রাবার লাগিয়ে তারপর যদি ঢাকনাটা খুলেন, সেটা খুব ইজিলি হয়ে যাবে। যেরকম ওষুধ ছাড়াও হচ্ছে কপির ঢাকনাও কিন্তু অনেক সময় খুলতে চায় না। তারপর বিভিন্ন ধরনের কাচের যে কৌটাগুলো আছে, কাচের কৌটার ঢাকনাগুলোও কিন্তু সহজে খুলতে যায় না। তো এরকম করে যদি রাবারগুলো পেঁচিয়ে তারপর ঢাকনাটা খুলেন, তাহলে কিন্তু দেখবেন যে খুব তাড়াতাড়ি ঢাকনাটা খুলে যাচ্ছে। এই টিপসটা কিন্তু অত্যন্ত উপকারী, আশা করছি আপনাদের এটা ভালো লাগবে। তো আমার তিন নম্বর টিপসটা হলো, যখন আমরা নুডলস রান্না করার জন্য ডিম ভাজি বা যে কোনো রেসিপি করার সময় আলাদা করে আমরা ডিম ভেজে নিতে হয়, তো সেই ক্ষেত্রে যদি এভাবে করে পেঁয়াজ আলাদা করে রেখে একই পাতিলে তেলের মধ্যে যদি এভাবে করে ডিমটা ভাজেন, দেখবেন খুব সহজেই ডিমটা ভাজা হয়ে গেছে। আর আপনার আলাদা করে ডিমটা ভাজতে হবে না, আলাদা করে ভেজে এটাকে তুলে রেখে ঝুরঝুরে করে নিতে হবে না। খুব ইজিলি পেঁয়াজ লাল করার পর বা নরম করার পর এই পেঁয়াজটাকে আলাদা করে এক সাইডে রেখে একই তেলের মধ্যে ডিমটাও কিন্তু খুব সহজেই ভেজে নেওয়া যাবে, আর একই সাথে ঝুরঝুরেও করা হবে। এতে করে আপনার দুইটা পাতিল ইউজ করতে হলো না, আর খুব সহজেই আপনি অল্প সময়ে এই ডিমটা ভেজে ফেলতে পারলেন। আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেক ভালো লাগবে। তো আমার চার নম্বর টিপসটা হলো, অনেক সময় বিভিন্ন রেসিপি তৈরি করতে গেলে দেখা যায় যে ডিমের কুসুম থেকে ডিমের যে সাদা অংশটা আছে সেটা আলাদা করতে হয়। এর জন্য কিন্তু আমরা যদি ডিমের খোসা দিয়ে এইভাবে করেও যদি আলাদা করি, তাও অনেক সময় এটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এর জন্য যদি এভাবে করে একটা চুঙ্গির মধ্যে ডিমের কুসুমটাকে এভাবে করে নিয়ে রেখে দেন, তাহলে দেখবে যে খুব নিচেরই ঝিলি আপনার যে ডিমের সাদা অংশ সেটা পড়ে গেছে, আর ডিমের কুসুমটা চুঙ্গির উপরে এইভাবে করে রয়ে গেছে, আর এটাকে আলাদা করে ফেলতে পারবেন খুব ইজিভাবে। দেখুন এখানে আমার ডিমের যে সাদা অংশ সেটা কিন্তু আলাদা হয়ে গেছে, আর ডিমের অংশটাও, ডিমের যে কুসুমটা সেটাও আলাদা হয়ে গেছে খুব সুন্দরভাবে। আশা করছি আপনাদের এই টিপসটাও অনেক ভালো লাগবে। তো আমার পাঁচ নম্বর টিপসটা হলো, আমরা যখন পেঁয়াজ দিয়ে বেরেস্তা বানাতে যাই বা যখন কোনো রান্না করতে যাই, দেখা যায় পেঁয়াজ কাটার পর
পেঁয়াজের এরকম করে একটার সাথে একটা লেগে থাকে, আর তা পেঁয়াজ বেরেস্তা বানাতে গেলেও কিন্তু এইভাবে ভাজার পর একটার পর একটা লেগে থাকে। তো তার জন্য সুন্দর একটা টিপস হলো পেঁয়াজের এই মাথাটাকে এইভাবে করে আলাদা করে ফেলে দিতে হবে। আর পরে যদি আমরা পেঁয়াজটা কাটি তাহলে দেখবেন পেঁয়াজ প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে, আর এটা একটার সাথে একটা লেগেও নেই। আর পেঁয়াজ বেরেস্তা বানাতে গেলেও কিন্তু খুব সুন্দরভাবে আপনার বেরেস্তাটা হবে, একটার সাথে একটা লাগবে না আর ঝরঝরে হবে বেরেস্তাটা। তো আমার 6 নম্বর টিপসটা হলো, অনেক সময় আমরা বাদামের বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে গেলে বা বাদামের খোসা ছাড়াতে গেলে অনেকটা সময় লেগে যায়, আর যখন আমরা খোসা ছাড়াই তখন দেখা যায় যে আমাদের চারপাশটা অনেকটাই নোংরা হয়ে যায় বাদামের খোসা দিয়ে। যেহেতু এটা হালকা তাই এটা খুব বেশি বাতাসের সাথে ওড়ে, তাই এটাকে খুব ইজিভাবে যদি আপনার এভাবে সবগুলো বাদাম খোসা থেকে ছাড়িয়ে নিয়ে এইভাবে করে হালকা আলতো করে কষলি নেওয়ার পর এরকম একটা তেলের ছাঁকনির ভিতরে যদি ছেঁকে নেন তাহলে দেখবেন যে যে পাতলা বাদামের যে খোসাটা আছে সেটা খুব ইজিভাবে আপনাদের নিচে দিয়ে পড়ে যাচ্ছে আর এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এতে করে আপনার পুরো ঘরটাই ময়লা হবে না, যে অংশের যে পাতলা যে চামড়াটা আছে বাদামের সেটা আর বাতাসে উড়বে না, এক জায়গায় থাকবে, আপনার ঘরও পরিষ্কার থাকবে আর খুব সহজভাবেই বাদামটা পরিষ্কার হয়ে গেল। আশা করছি আপনার এই টিপসটাও আপনাদের ভালো লাগবে। দেখুন আমার এখানে কিন্তু কোনো বাদাম পড়েনি, শুধুই খোসা, শুধু বাদামের যে পাতলা খোসাটা সেটাই পড়েছে। তো আমার 7 নম্বর টিপসটা হলো, রান্নাঘরে কিন্তু আমাদের অনেক পলি ব্যাগ ইউজ করতে হয়, যেমন ফ্রিজে কোনো কিছু রাখতে গেলে, ময়লা ফেলাতে গেলে বা অন্য অনেক ধরনের কাজে আমাদের এই পলি ব্যাগটা ইউজ করতে হয়, আর সেটা যেখানে সেখানে ফেলে রাখলে কিন্তু সেটা নিতেও কষ্ট হয়, খুঁজে পেতে কষ্ট হয়, অনেক সমস্যা হতে হয়। তো এরকম করে আমি যেভাবে ভাঁজটা করছি এইভাবে ভাঁজটা করে যদি আপনারা বেবির যে ভেজা টিস্যুর যে বক্সটা আছে ওরকম একটা বক্সে এরকম পেঁচিয়ে নিয়ে রাখেন তাহলে দেখবেন খুব ইজিভাবেই কিন্তু আপনারা এই পলি ব্যাগটা ইউজ করতে পারছেন। আর বেবির টিস্যু ভেজা টিস্যু বক্সটা না থাকলে তেলের যে আমাদের যে তেলের যে কন্টেনার আছে সেগুলোর মধ্যেও কিন্তু খালি বোতলগুলো ইউজ করতে পারেন। তো এইভাবে করে আমি এই ভেজা টিস্যুর বক্সের ভিতরে এই পলিথিনগুলো এভাবে করে রেখে দিচ্ছি। দেখুন এই যে এরকম করে রেখে দিলাম, এখন আমার এই টিস্যুর মতো এই পলিথিনগুলো খুব ইজি বের হয়ে আসছে। তো আমার 8 নম্বর টিপসটা হলো, থালা বাটি ধোয়ার সময় দেখা যায় যে আমরা এরকম কাঁচের গ্লাসগুলো একটার সাথে একটা এরকম একটার উপর একটা করে রেখে দেই, তখন ভেজা গ্লাসগুলো একটার সাথে একটা খুব টাইট হয়ে লেগে থাকে, এটা আর খুলতে যায় না, খুলতে গেলে কিন্তু অনেক ধরনের দুর্ঘটনা ঘটে। তো এরকম করে যদি 1 চামচ তেল নিয়ে গ্লাসের চারপাশে এভাবে ছিটিয়ে দেন, এই যে এভাবে করে তেলটা লাগিয়ে দেন, আর কিছুক্ষণ পর যদি এটাকে খুলেন দেখবেন যে খুব ইজিভাবে আপনার এই গ্লাসটা খুলে আসছে, কোনো রকম সমস্যা হচ্ছে না। তো এই ছিল আমার আজকের রান্নাঘরের টিপস, আশা করছি আপনাদের এই টিপসগুলো অনেক উপকারে আসবে আর আপনাদের ভালোও লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন আর বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে অন্যরাও এই টিপসগুলো জানতে পারে, শিখতে পারে, তাদের প্রতিদিনের কাজে লাগাতে পারে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।